এমবাপ্পে ব্যস্ত ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে, এদিকে রিয়াল মাদ্রিদ ব্যস্ত চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। রিয়ালে যে এমবাপ্পে যাচ্ছেন এসব কারণেই হয়তো এখনো ঘোষণাটা আসছে না। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেবে রিয়াল। সে যাই হোক, রিয়ালের পরা জার্সিতে ভক্তকে অটোগ্রাফ এমবাপ্পে দিতেই পারেন। আর এই ঘটনায় দেখা গেল এবার ফ্রান্স দলের অনুশীলন দেখতে অনেকে এসেছিলেন ক্লারিফন্টেইনে, সেখানে বেশ কিছু সমর্থকরা আবার এসেছিলেন রিয়ালের জার্সি পরে, আর তাদের মধ্যে একজনের জার্সিতে সে সময় অটোগ্রাফ দিয়েছেন এমবাপ্পে। পিএসজি ছাড়ার ঘোষণার পর দলটার কাছ থেকে ভালো কোনো আচরণ পাননি এমবাপ্পে। শোনা গিয়েছিল ক্লাবটার সভাপতি নাসির আল খেলাইফের সাথেও নাকি এমবাপ্পের বাগবিতণ্ডা হয়, যা এমবাপ্পের জন্য মোটেও ভালো কিছু ছিল না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এমনকি দুদিন আগেও শোনা গিয়েছে এমবাপ্পের বেতন বোনাসও নাকি আটকে দিয়েছে পিএসজি। শেষ চুক্তির আগে যদি এমবাপ্পে পিএসজি না ছাড়েন তাহলে লয়্যালিটি বোনাস দেবার কথা এমবাপ্পেকে। চুক্তি অনুযায়ী এমবাপ্পে সব করলেও এখন সেই বোনাস ও বেতন দিতে নারাজ পিএসজি, যার পরিমাণটাও কম নয়, প্রায় 80 মিলিয়ন ইউরো। এমবাপ্পেকে বেতন বোনাস না দেওয়ার ব্যাপারটা সমাধান করার চেষ্টা করছে দুপক্ষের আইনজীবীরা। ইতোমধ্যেই দফায় দফায় আলোচনা হয়েছে, তবে বিষয়টা কতদূর সমাধানের পথে সেটা এখনও জানা যায়নি। পিএসজি অবশ্য চেয়েছিল এমবাপ্পেকে ধরে রাখার, তবে এবার আর তার মন গলাতে পারেননি খেলাইফি। দফায় দফায় এমবাপ্পেকে কনভিন্স করার চেষ্টা করলেও সব চেষ্টাই বিফলে যায়। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো পর্যন্ত চেষ্টা করেন পিএসজিতে এমবাপ্পেকে ধরে রাখতে, তবে কাজে আসেনি কোনো পদক্ষেপই। পিএসজির হয়ে এবছর লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ জিতেছেন এমবাপ্পে। ক্লাবটার দীর্ঘ 7 বছরের ক্যারিয়ারে এমবাপ্পের অর্জনও কম নয়। এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। প্রায় সব শিরোপা জিতল পিএসজির হয়ে, এমবাপ্পের জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ, যে কারণেই নিজের দেশের সেরা ক্লাবটা ছেড়ে এমবাপ্পে পাড়ি জমাচ্ছেন অন্য কোনো দেশে। মাত্র 25 বছরে সাফল্যের চূড়াতেই অবস্থান করছেন এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ আর ব্যালন ডিওরটা জিততে পারলেই ফুটবল ক্যারিয়ারের 16 কলা পূর্ণ হবে ফরাসি এই সুপারস্টারের। রেজাউল করিম, কালবেলা।